হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলে এত আয়োজন, আমার ছোট বোনের হাজব্যান্ড আসবে বাসায়, তো হঠাৎ করে আসতেছে। তো আজকে ছিল বুধবারের ভিডিও ছিল এটা, তো হঠাৎ করে আসছে যে আমাদের রান্নাবান্নাও শেষ, দুপুরবেলা আসতেছে, এই জন্য ভাবলাম যে একটু ফ্রিজে ইলিশ মাছ ছিল একটু রান্না করে নিই। তো আমি আজকে রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করেছিলাম, ডাল আর কলমি শাক ভাজি রান্না করেছি। তো এই জন্য আমার ভাই নিয়ে আসছিল আসলে মঙ্গলবার ইলিশ মাছগুলা। তো ইলিশ মাছগুলো মশলা দিলে খুব সুন্দর হয়েছিল আর খুব বড় বড় সাইজের ছিল, তো এই জন্য একটা ইলিশ নামিয়ে নিয়েছি। আর ফ্রিজে দুইটা ইলিশ আসলে ঢুকানোর জায়গা পর্যন্ত নেই, বরফ দিয়ে পুরো ফ্রিজ ভর্তি হয়ে গিয়েছে। তা আসলে খুবই ব্যস্ত যাচ্ছে কয়েকদিন ধরে, এই জন্য পরিষ্কার করা হচ্ছে না। তো এই শুক্রবারে ইনশাল্লাহ পরিষ্কার করব ফ্রিজটা। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ফ্রিজে কি পরিমাণ বরফ হয়েছে। তো আমি মাছগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, মাখিয়ে রাখবো ভাজার জন্য। তো আমার আসলে সব কাজ শেষ, রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করা শেষ, এখন গোসলের কাজটা বাকি ছিল। তো ভাবলাম যে গোসলের আগেই মাছটা কেটে মেখে রেখে যাই, তো এই জন্যই আসলে মাছটা কেটে মাথাটা রেখে দিচ্ছি, আর যে কয় পিস হয়েছে ওই কয় পিস ভাজবো। তো এই জন্য একটা বাটিতে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর সবাই জানি ইলিশ মাছটা অত বেশি ধুইতে হয় না, তো আমি আইসটাগুলো ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। তা আসলে যার জন্য রান্না করতেছে সে কিন্তু খায়নি পুরো, মানে খায়নি বলতে সে খেয়ে এসেছে, আমরা বুঝিনি যে খেয়ে আসবে। তো তাও আমাদের মন রাখার জন্য অল্প একটু পরিমাণ ভাত খেয়েছে শাক ভাজি দিয়ে, তো মাছটা খায়ও নি। তো তাও আমরা তো আসলে বুঝিনি। তো এটা তো আমার ভয়েস দেওয়া পরে, ভিডিওটা আমি সন্ধ্যার দিকে ভয়েস দিয়েছি। তা আমি মাছগুলো ধুইতে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, আমার কিন্তু খুবই ভালো লাগে যে এরকম করে আমাকে সাপোর্ট করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আর আর আমার ভিডিওগুলো যাদের ভালো লেগে থাকবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যাদের ভালো লাগবে না তারা দেখতে থাকবেন, আস্তে আস্তে ভালো লেগে যাবে। ভালো লাগা ভালোবাসা আসলে দেখতে দেখতেই হয়, এক দেখাতেই কিন্তু হয় না। তো আপনাদের সাথে আমি চেষ্টা করি কিছু শেয়ার করার জন্য, তা আসলে হয়ে ওঠে না প্রত্যেক দিন ভিডিও ছাড়া, বাচ্চা কাচ্চা এখনও ছোটো, সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে না। তো ভিউয়ার্স, আমার মাছ ধোয়া শেষ, এখন যেহেতু রান্নাঘর পরিষ্কার করা শেষ হয়েছিল, এই জন্য আমি বারবার সব কিছু মুছে রাখতেছি। আর কিছু পরিষ্কার করার পরে কিন্তু, মানে দুপুরবেলা, তো সব কিছু কিন্তু আমরা সবাই ঘর মুছা, রান্নাঘর পরিষ্কার করা, এই নিত্য নতুন সব কাজ আর কি, যেগুলো আমরা প্রত্যেকদিন করে থাকি। তো যেহেতু আমার সব কাজ শেষ হয়ে গিয়েছিলো, আমাদের জন্য রান্নাবান্না করেও ফেলেছিলাম, তো সেহেতু মাছটা ধোয়ার পরপরই যেন আমি বারবার এদিকে ওদিকে হাত চালাচ্ছিলাম, মানে মুছে ফেলতেছিলাম, আর সাথে সাথেই কিন্তু পরিষ্কার করে ফেললেই কিন্তু ভালো। তো মশলা দিলে আমার এই স্বভাবটা আছে, যখনই যেটা কাজ করি যতটুকু পারি আমি চেষ্টা করি সাথে সাথে পরিষ্কার করে ফেলার। তো কে কিভাবে কাজ করে আসলে আমি জানি না। তো ভিউয়ার্স, আমি মাছগুলো মেখে রেখে দিব। মাখানোর জন্য আমি এখানে হলুদ মরিচ আর একটু ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি মাছটা মেখে রেখে দিচ্ছি। আর আমি মাথাটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি ফ্রিজে। তো আসলে মাখা তো গিয়েও কিন্তু হলুদ মরিচ নিচে পড়েছে, সেটাও পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে ভিউয়ার্স, যে আমি ডাল রান্না করেছিলাম, মাছ আর এখানে থানকুনি পাতার ভর্তা করেছিলাম আর কলমি শাক ভেজেছিলাম। তো ভিউয়ার্স, আমি একটা সব কিছু গুছিয়ে এসে পড়েছি, গোসল করা শেষ, এখন মাছটা ভেজে নিব। তো আমরা গোসল করতে করতে কিন্তু ভাইয়াও এসে পড়েছে। তো মাছ আমি কয়েক তিন চার পিস রেখে দিয়েছি রাতে ভাজার জন্য, তো এই কয়েক পিস ভেজে ভাইয়ার সামনে দিয়েছি। তো ভিউয়ার্স, প্রায় আমার মাছটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে ফেলবো।
আসলে দুপুরেই আমরা এটা করে দিয়েছিলাম, রাতে আবার অন্য কিছু করেছি। আর যেহেতু ভাইয়া থাকবে সেহেতু ভাবছিলাম যে আচ্ছা আমি পরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু থাকবে এই জন্য অত কিছু আয়োজন করিনি। আর দুপুরবেলা তো ভাইয়া খেয়েও আসছে, আমি বললাম তো ভাইয়া আমাদের পছন্দের জিনিস নিয়ে আসছে, সব মানে ছানা সন্দেশ মিষ্টি নিয়ে আসছিল, লাড্ডু নিয়ে আসছিল, আর রায়াত স্ট্রবেরি খেতে চেয়েছিল, স্ট্রবেরি নিয়ে আসছে, আর আনার নিয়ে আসছিল, আর মালটা নিয়ে আসছিল। তো আমাদের সবারই কিন্তু পছন্দের জিনিস ছিল, স্ট্রবেরি কিন্তু কিন্তু রায়াতের খুবই পছন্দ হয়েছে, ও কয়েকদিন ধরে স্ট্রবেরিটা খেতে চাচ্ছিল, তো পেয়েও অনেক খুশি সে। আর স্ট্রবেরিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, আর মনে হচ্ছিল একদম তাজা, মানে খুবই ভালো লেগেছিল স্ট্রবেরিটা দেখতে। আর ফ্লেভারটাও কিন্তু মাশাল্লাহ, কিন্তু খেতে একটু মাশাল্লাহ না, খেতে আমার একটুও ভালো লাগেনি, কিন্তু ফ্লেভার আর দেখতে কিন্তু একদম সতেজ ছিল, মানে অনেক সুন্দর লাগতেছিল। তো ওরা দুই ভাই খাচ্ছিল, মিনথিয়া তখন মাদ্রাসায় ছিল, তো ওর জন্য রেখেছিলাম, ও এসে খেয়েছে। তো মাশাল্লাহ রায়াত খুবই খুশি পেয়ে স্ট্রবেরি। তো ভিউয়ার্স আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনারা, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও আমার সাথে শেয়ার করবেন। আর আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিব, আসসালামু আলাইকুম। I don't know.